মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হচ্ছে গিয়ে শুক্রবার, তো শুক্রবারে এখন বাজে 11:30, তো 11:30টার সময় থেকে আমি তোমাদের সঙ্গে আজকে দিনটা শুরু করছি। আর এখন আমি যাচ্ছি এই যে আমলকি কেটেছি, তো আমলকিটাকে একটুখানি রোদে দেওয়ার জন্য নুন মাখিয়ে দিয়েছি। আমলকি এখন রোদে দেব, তারপর ভাত খাওয়ার সময় এটাকে খাবো। আমার আমলকি প্রচন্ড ভালো লাগে। আমার ফ্রিজে সবসময় যেটা আমলকির সিজন, সেই সিজনে আমার ফ্রিজে সবসময় আমলকি থাকে। বোনও কেটে রোদে দিয়েছে এখানে কোথাও একটা, দাঁড়াও দেখাচ্ছি। মনে হয় নিচে বোন দিয়ে এসছে রোদে, তো এখন আমি যাবো নিচে। তার আগে একটা তোমাদেরকে জিনিস দেখাই, এই যে দেখো, এটা হচ্ছে, এটা হচ্ছে তালের ফোপরা যাকে বলে। তো এটা সেইটা, এইটা এখানে রোদে দেওয়া হয়েছে, বিকালবেলা মনে হয় মামনি কেটে দেবে, জানি না। তো এখন আমাকে যেতে হবে রান্নাঘরে, কারণ 11:30 বেজে গেছে। 11:30 বেজে গেলে বেঁচে যাওয়া মানে আমাকে যেতে হবে রান্নাঘরে লাঞ্চ তৈরি করার জন্য। তো চলো রান্নাঘরে। আর আজকে সকালের ব্রেকফাস্ট হয়েছিল, সকালে দোকান থেকে ওই পেটাই পরোটা আর ঘুগনি এনে দিয়েছিল, তো সেইটা দিয়ে আজকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এদিকে দেখতে পাচ্ছ না, এটা চলছে স্ক্রাবিং, ফেস স্ক্রাবিং চলছে এখন। হিমালয়ের একটা স্ক্রাবার কিনে এনেছে, সেইটা দিয়ে এখন ফেসকে স্ক্রাব করছে, ঠিক আছে। তো চলো রান্নাঘরে, দিদি প্রায় সমস্ত কিছুটা জোগাড় করে দিয়েছে। আজকে হবে চিকেন, যেহেতু কালকে নিরামিষই খাওয়া হয়েছে বলতে গেলে, তো ওই জন্য আজকে হবে চিকেন। আর চিকেনে আজকে পিঁপে দিয়েও করব। দাঁড়াও রাখি, রেখে না কথা বলতে হবে। তো আজকে হবে চিকেন, বাবার জন্য চিকেন আজকে পেঁপে দেবো। সেই পেঁপেটাকে আগে আমি একটু সেদ্ধ করতে দিয়ে দিই। পেঁপে দিলে তো চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু পেঁপে দিলে চিকেনের টেস্টটাও কেমন কেমন একটা হয়ে যায়, যেই কারণে পেঁপেটাকে আমি সেদ্ধ করতে দেবো। নামানোর, সেদ্ধ হয়ে গেলে নামানোর একটুখানি আগে ওটাকে আমি চিকেনে দিয়ে দেবো। ব্যাস দিলেই বাবার পেঁপে সেদ্ধ হয়েও যাবে আর আমারও চিকেন রান্না হয়ে যাবে। আর কি হবে, আর চিকেন হবে, আর শাক ভাজা হবে, আর ভাবছি যে একটু চাটনি করব, পেঁপের চাটনি করব না কিসের চাটনি। আমি গরম করতে বসে দিয়েছি, কম আছে, আঁচ কমিয়ে। আর একটা জিনিস দেখাতে, চট জলদি দেখিয়ে দিই, দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া। এই যে এদেরকে দেখছো না, এই যে বাচ্চাগুলো, এরা এখানে গেট ঘেরে চাঁদা কাটছে, কালী পুজো করবে এখানে, এরা গেট ঘেরে দিয়ে চাঁদা কাটছে, ঠিক আছে। দেখেছো আগের বারও কেটেছিল, ওরা রাস্তা দিয়ে যেই যাচ্ছে বলছে কি করবি, কালী পুজো বলছে, লকডাউনে কালী পুজো, চাঁদা, কেউ চাঁদা দেয়নি ওদের, কিন্তু দেওয়াটা দরকার বাচ্চারা না। ওরা 10 টাকা তুলে ফেলেছে আমাকে এসে বললো, যা কারেন্ট চলে গেল। চলো তাহলে, কারেন্ট যেহেতু চলে গেছে এখন তো পরিষ্কার দেখতেও পাবে না মনে হচ্ছে তোমরা, তো গিয়ে আমি পটাপট করে রান্নাটা সেরে ফেলি, চিকেনটা করে ফেলি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। এখন কিন্তু আমার চিকেন কষানো হয়নি, রিম্পি তাদেরকে যেহেতু নিয়ে চলে আসে আর সকাল থেকে ব্রেকফাস্ট করেনি, সে কারণে কষা হয়েই গেছে। তোকে কষা তুলে এখন দিতে হবে, খেয়ে দিয়ে করে যাবে। আচ্ছা, আরে তুমি ওটাতে মাখিয়ে খাও, দিয়ে যাচ্ছি একটু চিকেনে টাকা ঘুরে করলে হয় বলো, করি তারপর। এদিকে আমি জল ঢেলে দিয়েছি, এইবারে এই যে ওইদিকে আমি পেঁপে সিদ্ধ দিয়েছিলাম না বাবার জন্য, তো পেঁপে সিদ্ধটাকে এবার আমি তো দিয়ে দেবো। চলো পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম, এখনই দিলাম, আমার মনে হচ্ছিল। চলো আর খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ ফান সব কিছু ডান। এখন আমি এসেছি, আমলকিগুলো রোদে দিয়ে গেছিলাম না, তো এই যে আমলকিগুলোকে আনতে,
হয়ে গেছে, তারাও কেউ একজন এসছে মনে হয়, দেখুন কেউ আস। আর ওইদিকে ওই যে কুকুরগুলো খাচ্ছে না, এই যে বনে এইদিকে মাংসের হাড্ডি ফাড্ডি গুলো যা ছিল ওদেরকে দেয়, ওরা ঠিক দুপুর বেলার সময় এখানে চলে আসে, দিয়ে খেটিয়ে দিয়ে যা। চলো আমি আমার আমলকে দিয়ে যাই। হ্যাঁ, ভাত খাওয়ার পরে পরে যতই আমার পেট ভর্তি থাকুক না কেন, কিছু একটা আমাকে মুখে দিতেই হবে, এটা আমার ই হয়ে গেছে এখন। চলো দেখি কে কে নেয়, দেখা যাক। রিম্পির এখনো খাওয়া হয়নি, এই যে সবার খাওয়া হয়ে থালো ফালো সব গোছানো হয়ে গেছে, রিম্পি এখনো খায়নি। তুমি নিও এতগুলো, চলো আমি শেষ করে ফেলি। শেষ করতে পারবো কিনা জানি না, আমি আমলকি খাই, আগেই বলেছি তোমাদেরকে আমলকি খেতে পছন্দ করি, তো কিছুটা হাজব্যান্ডকে দিলাম, ও নিলো, দিদিকে কিছুটা দিলাম, সেখান থেকে নিয়েছে, রিম্পি এলে রিম্পি খাবে আর আমি খাবো, তো দুজনে মিলে খেয়েটাকে আজকেই শেষ করে ফেলবো। তারপরে এটা শেষ করে ফেলি মানে আমি খেয়ে ফেলি, তারপরে তোমাদের সঙ্গে বিকালবেলা আবার কথা বলি। এখন আমি বসে পড়েছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মেকআপ ভিডিও শেয়ার করার জন্য, মানে মেকআপ লুক শেয়ার করার জন্য। কিসের মেকআপ লুক? সামনে যেহেতু ভাইফোঁটা এসছে, যারা তোমরা মানে আমার মতো মেকআপ করতে খুব একটা জানো না বা মেকআপ প্রোডাক্ট বেশি তোমাদের কাছে নেই, তো তাদের জন্য আজকের এই মেকআপ ভিডিওটা। চলো শুরু করা যাক, আর যদি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমি দেখতেই পাচ্ছ যে মুখ ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি একদম। আমি লাগাতে চলেছি ময়শ্চারাইজার, এটা হচ্ছে নিভিয়ার ময়শ্চারাইজার, যেটা আমি ইউজ করি, আমার কাছে একটাই আছে ময়শ্চারাইজার, এই ময়শ্চারাইজারটা আমার ভালো লাগে। দেখা তো এখন শীত পড়েছে, ময়শ্চারাইজার একটু বেশি করেই লাগাতে হবে, যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে তো আলাদা, কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের একটু বেশি করেই লাগাতে হবে। ময়শ্চারাইজার মাস্ট, ময়শ্চারাইজার লাগাতে হবে সবার কাছে, নিশ্চয়ই ময়শ্চারাইজারটা থাকে, কিছু না থাকলেও ময়শ্চারাইজার সবার কাছে থাকে, ওটা কোনো ব্যাপার না। তো আজকে তিন চারটা জিনিস, চারটা জিনিস বলতে পারো, তো চারটা জিনিসে আজকে এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করবো, যেহেতু সিম্পল বা নর্মাল মেকআপ লুক বলতে পারো, ভাই ফোঁটা স্পেশাল। আচ্ছা এইবার এটা আমার হয়ে গেছে, ব্যাস আমি আর কিচ্ছু লাগাবো না, এটাকে একটু শেড হতে সময় দেব, আমি লাগাবো কম্প্যাক্ট, ব্যাস কম্প্যাক্ট একটা তোমাদের কাছে থাকতেই হবে, কম্প্যাক্ট একটা চাই। তো এরপরে লাগাবো আমি কম্প্যাক্ট, পুরো মুখেই অ্যাপ্লাই করবো, ব্যাস আর কিচ্ছু লাগাবো না। কিন্তু হয়ে গেছে আমার কম্প্যাক্ট ইউজ করা, আচ্ছা সরি কম্প্যাক্ট তো ইউজ হয়ে গেছে, কিন্তু আমাকে লিপ ময়শ্চারাইজার করতে হবে, কারণ শীতের সময় তো সবসময় লিপটাকে ময়শ্চারাইজার করে রাখবে, মুখে যেরকম ময়শ্চারাইজার এর প্রয়োজন হয়, লিপেরও কিন্তু খুবই, লিপের আরও বেশি প্রয়োজন হয়। আমি করব আমার আইব্রো শেড, আইব্রো শেডের জন্য আইব্রো পেন্সিলও নিতে পারো আবার নাও নিতে পারো, তো আমি একটা ল্যাকমি কাজল নিচ্ছি, না দেখতেই পাচ্ছ, তো এইখানটাকে আমি ভালো করে
ফিল আপ করে নেব। ফিল আপ হয়ে গেল, এবারে এটাকে আমি হাত দিয়েই ঠিক করে ফেলবো। হালকা ভাবে যেহেতু লাগিয়েছি, এরপর আমি লাগাবো আইশ্যাডো। আইশ্যাডো অপশনাল, লাগাতেও পারো নাও লাগাতে পারো, তোমাদের ইচ্ছে হলে লাগাবে, না ইচ্ছে হলে লাগানোর কোনো প্রয়োজন নেই। তো আইশ্যাডো প্যালেট থেকে আমি এই কালারটা পিক করছি, শুধু এইটা হাতেই নিচ্ছি, কিন্তু কোনো ব্রাশ নয়। এই দেখো নিয়েছি, নিয়ে পুরো আইলিটে এটাকে ইউজ করে ফেলো। আমি বললাম এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের ইচ্ছে হলে লাগাও, না ইচ্ছে হলে একদম না, কোনো প্রয়োজন। আমার কাছে ভালো আছে তাই আমি লাগাচ্ছি। পুরো আইলিটে এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আগেই বলেছি এটা অপশনাল, কিচ্ছু বুঝতে পারবে না এই মেকআপ লুক, যে তুমি মেকআপ করেছো কি না করেছো। এরপর আমি নিচে লাগাবো কাজল। কাজল তো সবার কাছেই থাকে, এটা না থাকার কিছু নেই। আর কাজল আমি হাতে লাগবো, যাতে চোখগুলো একটু বড় বড় মনে হয়, ঠিক আছে? দেখো কাজল ইউজ করা হয়ে গেছে। এবার কি করব, চোখের এই ওপরটাতে আমি কাজল লাগাবো, মানে এরকম করে ধরে টানবো, ব্যাস দিয়ে এটাতে লাগিয়ে ফেলবো। তো হয়ে গেল, এরপরে লাগাবো মাস্কারা। কাজল আর মাস্কারাটা সবার কাছেই থাকে, তো হয়ে গেছে আমার মাস্কারা ইউজ করে, দেখতেই পাচ্ছ। এরপর লিপস্টিক, তোমরা চাইলে আরো কিছু অ্যাড করতে পারো এর সঙ্গে, তো আমি লিপস্টিকটা লাগিয়ে নিই। মেয়েদের ব্যাগে কিছু থাক আর না থাক, লিপস্টিক, কাজল, মাস্কারা, এটা তো থাকে। তো হয়ে গেছে আমার লিপস্টিক ইউজ করা। দাঁড়ো আমি তাহলে সিঁদুরটা লাগিয়ে এসছি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি সিঁদুর আর একটুখানি টিপ পরেছি, টিপ পরে এসেছি। তো আমি এটাকে এরকম ভাবে প্রিপেয়ার করেছি, দেখো ভাই ফোটার দিন তোমরা এরকম সিম্পল ভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো, তাই না বলো? যারা মেকআপ জানো না তারাও এটা করতে পারো, কোনো সমস্যা হবে না, একদম সিম্পল একটা লুক। আর তোমরা চাইলে তোমরা আইলাইনারও ইউজ করতে পারো, এখন তো সবাই আইলাইনার ইউজ করতে পারে জানে, তো আমি এতে আইলাইনার ইউজ করলাম না, আমি কাজল দিয়েই অ্যাপ্লাই করে ফেলেছি। তো তোমরা চাইলে আইলাইনার ইউজ করতে পারো, ব্লাশও ইউজ করতে পারো, কন্ট্রোল করতে পারো, জানি না, কিন্তু আমার মনে হয় সকাল টাইমে তো তো এরকম একটা সিম্পল লুক ক্রিয়েট করাটাই ভালো, এর সঙ্গে অবশ্যই আইলাইনার ইউজ করতে পারো। তো দেখো, দাঁড়াও সামনে গিয়ে দেখো। আর তোমরা এটা চুড়িদার, শাড়ি, সকাল টাইমে যেটা তোমাদের ভালো লাগে সেটার সঙ্গে এরকম ভাবে একটা সিম্পল লুক, এটা কোনো ঝামেলার কাজ নেই, দু মিনিটেই মেকআপ হয়ে যাবে এই তিন চারটা প্রোডাক্ট দিয়ে। এই একটা, দাঁড়াও বলছি কটা প্রোডাক্ট আমি ইউজ করলাম, তো আমি এই ছটা প্রোডাক্ট আজকে ইউজ করেছি, এই ছটা প্রোডাক্ট দিয়ে এই মেকআপ লুকটা আমি আজকে ক্রিয়েট করেছি। তোমরা চাইলে এটাকে বাদও দিয়ে দিতে পারো, ব্যাস এইটা দিয়ে এর সঙ্গে তোমরা এর সঙ্গে তোমরা আইলাইনার অ্যাড করতে পারো, সেটা খুব ভালো হয়, কারণ আইশ্যাডো সকালবেলা না লাগালেও চলবে। তো তোমরা ভাইফোঁটায় যদি এরকম মেকআপ লুক তাহলে করে থাকো, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে। এটা দেখো নর্মাল, মানে সিম্পল মেকআপ লুক যাকে বলে। তো তোমাদের এই মেকআপটা কেমন লাগলো, তোমরা যদি চাও তাহলে এরকম ভাবে ভাইফোঁটা সকালবেলাও রেডি হতে পারো, দু মিনিটে জাস্ট রেডি হয়ে যাবে। তো চলো আজকে তাহলে আমি আজকে এই সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা এখনো হয়নি অবশ্য, একটু বিকেল বিকালই আছে। তো বিকেলবেলা যখন বসে বসে আমি বোর হচ্ছিলাম, কিছু করার ছিল, আমি ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি, যে একটা মেকআপ লুক, ভাইফোঁটা স্পেশাল মেকআপ লুক শেয়ার করে ফেলি, তাহলে তোমাদের জন্য সকালবেলা তোমরা এরকমভাবে মেকআপ করে বেরোতে পারো, ফোঁটা দিতে যেতে পারো। আর যারা মেকআপ জানো তারা তো ভালো করেই করবে, সেটা আমি জানি, যারা আমি তাদের কথা বলছি, যারা আমার মতো খুব একটা ভালো মেকআপ পারো না, তাদের জন্য আজকের এই মেকআপ লুকটা।
তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, মানে আজকে আমার চ্যানেলের ভিডিওটা তোমরা যদি নতুন দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তার জন্য তো অনেক 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 ভালোবাসা থাকলো। তো আজকে এখানেই শেষ করছি, আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো, অ্যান্ড টাটা। আর অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যে আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে।